তো বন্ধুরা, এটা আমাদের ওয়াইড স্টুডিও অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড। এখান থেকে আমরা অ্যানালাইটিক্স, এই অ্যানালাইটিক্সের উপরে আমরা ক্লিক করে দেবো। অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করবো। স্ক্রোল ডাউন করার পরে আমরা এখানে পেয়ে যাব রিয়েল টাইম। এখানে বিগত 48 ঘন্টার ভিতরে যতগুলি ভিডিও ভিউ হয়েছে এখানটা শো করবে। আমরা এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করে এই সেকশনটিতে আমরা ক্লিক করে দেবো। এই সেকশনটিতে ক্লিক করার পরে আমরা নিচে স্ক্রোল ডাউন করব। এবারে এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও নিয়ে নেব আমাদের পছন্দ মতো। তা আমরা এখানে একটি ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবারে আমরা এই ভিডিওটির এনগেজমেন্ট এই সেকশনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো এভারেজ ভিউ ডিউরেশন। তারপরে আমরা এখান থেকে নিচে স্ক্রোল ডাউন করব। করার পরে অডিয়েন্স রিটেনশন এখানে আমরা পেয়ে যাব। গড় অ্যাভারেজ এখানে আমরা পেয়ে যাচ্ছি 1 মিনিট 37 সেকেন্ড। পার্সেন্টেজে পেয়ে যাচ্ছি আমরা 45.8%। এবারে বন্ধুরা, আমাদের প্রশ্নটা এখানে এই জায়গায় দাঁড়িয়ে গেল যে পরবর্তী কোন স্টেপ নিলে আমাদের এই ভিডিওর পার্সেন্টেজ বেড়ে অন্তত 70 থেকে 80% চলে যাবে। বন্ধুরা, প্রত্যেকটি নতুন ক্রিয়েটরের কিন্তু এই বিষয়টিকে অবশ্যই টার্গেট করা উচিত। সেটি হলো এখানে যে 45 রয়েছে এটিকে বাড়িয়ে কিন্তু মিনিমাম 70 থেকে 75 নিয়ে যেতে হবে আপনার প্রত্যেকটি ভিডিও। আমরা যে ভিডিওগুলি পাবলিশ করবো সেই ভিডিওগুলি যেন 70 থেকে 75% মানুষ দেখতে থাকে, তাহলেই কিন্তু ভালো রেজাল্টের আশা করা যায়। তো বন্ধুরা, আমাদের এখানে একটি বিষয় টার্গেট করার, সেটি হলো এখানে যে ভিউয়ারটা যে জায়গাগুলো স্কিপ করে গিয়েছে এই জায়গাগুলো যেন পরবর্তীতে স্কিপ না করতে পারে। সেই স্কিপ করার জায়গাগুলো আমরা যদি কমিয়ে আনতে পারি তাহলেই কিন্তু আমাদের এভারেজ ভিউ ডিউরেশন বেড়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।